ओके क्लास फोर एक्सरसाइज 54 नहीं सॉरी 57 स्टार्ट करानो आगे किछु जिनिस गुला हमरा बुझे ने वो स्ट्रेट एंड कर्व लाइंस स्ट्रेट माने सोजा लाइन और कर्व्ड माने बेका बेका তাই তো তাহলে এখানে আমরা কিছু দেখে নি ধরো এই যে একটা 1 টাকা কয়েন দেখতে পাচ্ছ তো এর উপরে পেন্সিল দিয়ে একটা লাইন বানানো হচ্ছে এটা কি রকম স্ট্রেট না কার্ভ কার্ভ একটা সিলিন্ডার এই দিকে এটাও কিন্তু কার্ভ তাই তো দিস আর কল্ড কার্ভস আচ্ছা এখানে কিছু কার্ভে কিন্তু एग्जांपल দেওয়া আছে এলো সবই কার্ভ কিন্তু এই যে এখান থেকে এই যে বেঁকে গেছে এখানে কিছু স্ট্রেট লাইনও আছে আর এই যে এখানে বেঁকে গেছে তাই না কোণাগুলো বেঁকে গেছে বলে এগুলো কার্ভ হয়ে গেছে এখানে কার্ভ আছে স্ট্রেট লাইন দুটো মিক্স হয়ে আছে এবার এগুলোকে বলি আমরা ফিগারস কি বলি আমরা এগুলো ফিগারস ফিগার দুই রকম হচ্ছে ক্লোজড আর ওপেন ক্লোজ মানে বন্ধ ওপেন মানে খোলা তো এখানে যদি আমরা দেখি ক্লোজ মানে বন্ধ সোজা সোজা কি হচ্ছে এইটা একটা ক্লোজড এটা পুরোপুরি বন্ধ এটা আছে দেখো এ বি ডি ই জি এইচ A, B, D, E, তারপরে G, R, H, এগুলো সব ক্লোজড ঠিক আছে আর বাকিগুলো যদি দেখি এইটা দেখো খোলা আছে এফ টাও খোলা আছে নিচের দিকটা তাই তো এখানে লাইনটা কিন্তু জোড়ে তো যেটা খোলা থাকবে কোন জায়গায় দ্যাট ইজ ওপেন কার্ভ আর যেটা পুরো বন্ধ থাকবে সেটা হচ্ছে ক্লোজড কার্ভ আচ্ছা এবার কার্ভগুলো আলাদা আলাদা রকম হয় একটা হচ্ছে সিম্পল ক্লোজড কার্ভ সিম্পল ক্লোজড কার্ভ কাকে বলে ডেফিনেশনটা পড়ে নেই A closed figure which does not intersect itself is called a simple closed figure. Intersect মানে কাটা। তা যে closed figure মানে বন্ধ থাকতে হবে কিন্তু কাটে না। সেটাই হচ্ছে simple closed figure. A E G H, A E G H এগুলো কিন্তু simple closed figure. B টা কিন্তু closed figure ছিল, কিন্তু এটা simple closed figure নয়। কেন নয়? কারণ এটা কেটে যাচ্ছে। দেখো এই দুটো লাইনগুলো কিন্তু কার্ভগুলো কিন্তু কেটে যাচ্ছে। কেমন? এটাও দেখো কাটছে এখানটা এখানে কেটে যাচ্ছে মিলে যাচ্ছে তাই যেগুলো কাটবে আর মিলে যাবে সেগুলো কিন্তু সিম্পল ক্লোজ কার্ভ নাই সিম্পল ক্লোজ কার্ভ হচ্ছে এরকম এ ই জি আছে এইচ আছে যেগুলো কাটবে না একে অপরকে নেক্সট হচ্ছে আমাদের পলিগনস কাকে বলে পলিগন আ সিম্পল ক্লোজ ফিগার এখানে বললাম যেটা পুরো বন্ধ থাকবে কাটবে না লাইনগুলো ফর্মড অফ থ্রি অর মোর লাইন সেগমেন্টস কি দিয়ে তৈরি তিনটে বা তিনটে থেকে বেশি লাইন সেগমেন্ট থেকে তৈরি সেটা কি বলছি আমরা পলিগন ঠিক আছে তিনটে সব থেকে কম তিনটে কিন্তু সব থেকে ছোট পলিগন হয় ট্রায়াঙ্গেল কারণ দুটো লাইন থেকে তুমি বন্ধ করতে পারবে দুটো লাইন করে বন্ধ করতে পারবে একদিকে খোলা থাকবে তা তিনটে লাইন মিনিমাম চাই আমাদের পলিগন জন্য ঠিক আছে তা তিনটে লাইন দিয়ে পলিগন হয় আচ্ছা এবার একটা পলিগন এটাও কিন্তু একটা পলিগন এটা কটা সাইড আছে চারটে ফোর সাইডস আচ্ছা এবার একটা পলিগনে কি কি ভাগ হয় একটা হচ্ছে সাইড সাইড আমরা কালকে পড়লাম সাইডের নামগুলো তো লিখছিলে তোমরা তাই না আচ্ছা আর একটা ভার্টেক্স ভার্টেক্স কে আমরা কর্নারও বলি ভার্টেক্স মানে কর্নার বা বাংলায় বলি কোণা ঠিক আছে তো এখানে হাউ মেনি ভার্টেক্স আর দেয়ার 1 2 3 4 মানে হাউ মেনি সাইডস আর দেয়ার 4 সাইডস ঠিক আছে এবার যদি ট্রায়াঙ্গেলে বলি হাউ মেনি ভার্টেক্স আর দেয়ার 1 2 3 এন্ড হাউ মেনি সাইডস আর দেয়ার 3 সাইডস ঠিক আছে ওকে সাইড ভার্টেক্স গেল আচ্ছা এবার এই যে পলিগন পলিগন মানে লাইন সেগমেন্ট দিয়ে তৈরি আর মিনিমাম সবচেয়ে ছোট পলিগন কয়টা সাইড হবে তিনটে এবার কি কি পলিগন হতে পারে দেখো তিনটে সাইড থাকলে থ্রি সাইড সে পলিগন কে আমরা ট্রায়াঙ্গেল বলি চারটে সাইডে যে ট্রায়াঙ্গেল পলিগন থাকে তাকে আমরা কোয়াড্রিলেটারাল বলি এবার চারটে সাইড দেখো কার কার থাকে আচ্ছা এই পরে আমি আসছি পাঁচটা সাইড হলে আমরা পেন্টাগন বলি ছটা সাইডে পলিগন কে আমরা হেক্সাগন বলি সাতটা সাইড কে বলি আমরা হেপ্টাগন আটটাকে বলি অক্টাগন নটাও হয় নটাকে ননাগন বলা হয় আর দশটা হলে ডেকাগন বলা হয় এটা জাস্ট এক্সট্রা নলেজ জন্য বললাম দরকার নেই তো এখানে দেখো ছবি দেওয়া আছে ট্রায়াঙ্গেল কোয়াড্রিলেটারাল পেন্টাগন হেক্সাগন হেপ্টাগন অক্টাগন আচ্ছা ট্রায়াঙ্গেলে কটা সাইডস থাকে থ্রি সাইডস এবং এই যে নামগুলো দিয়েছে এ বি বিসি সি এ এ বি বিসি সি এ নামগুলো তোমরা কিন্তু শিখে গেছো শিখিয়ে দিয়েছি আমি ঠিক আছে নাম যেমন দেখেছি লাইন ধরে লিখবে কিন্তু যখন লিখবে আর তিনটে ভার্টিসেস ভার্টিসেস নাম কি এ কমা বি এন্ড সি যখনই লিখবে সাইড বা ভার্টিস কমা দিয়ে লিখবে কমা টমা না দিলে হবে না কিন্তু আর একটা ট্রায়াঙ্গেলের নামটাকে এইভাবে লিখি আমরা ট্রায়াঙ্গেলের চিহ্ন একটা ছোট্ট ট্রায়াঙ্গেল বানাতে হয় আচ্ছা একটা ট্রায়াঙ্গেলে আমরা অনেকভাবে নাম দিতে পারি ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেল বিসিএ ট্রায়াঙ্গেল সিএবি ট্রায়াঙ্গেল বিএসি
এতগুলো নাম যদি জিজ্ঞেস করে তখনই লিখবে, না জিজ্ঞেস করলে একটাই নাম লিখবে কিন্তু। ঠিক আছে, নেক্সট আমাদের আছে কোয়াড্রিলেটারাল। কোয়াড্রিলেটারাল কয়টা সাইড থাকে? চারটে। ঠিক আছে, এখানে একটু কেটে গেছে ছবিটা, সো 1 2 3 এদিকে একটা থাকবে, 4। ঠিক আছে, 1 2 3 4 চারটে সাইড, 4 আর চারটে ভার্টিস থাকবে। ভার্টিস মানে কর্নার্স, 4 ভার্টিসেস এন্ড 4 সাইডস। সাইডস এর নাম দেওয়া আছে এ বি বি সি সি ডি ডি এ, আর চারটে কোণা। ভার্টিস মানে কোণা, এ কমা বি কমা সি এন্ড ডি। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দিচ্ছে অ্যাডজেসেন্ট সাইডস। অ্যাডজেসেন্ট সাইডস মানে পাশাপাশি সাইড গুলো, কাকে বলে পাশাপাশি সাইডস গুলো। যদি ধরো এখানে এরপরে এইদিকে বিটা আছে, এদিকে মুছে গেছে এটা, তাহলে পাশাপাশি দেখো একটা এ বি, এদিকটা আছে এ বি, আর এ পাশে কোনটা আছে, এ ডি টাও আছে। ঠিক আছে, পাশাপাশি যখনই করবে একটা পয়েন্ট কিন্তু কমন থাকবে, এ বি আর এ ডি দুটো দিয়ে কিন্তু এ কমন আসছে। দেখো এখানে দিয়েছে এ বি বি সি, এদিকে এ বি হবে আর এদিকটা কিন্তু বি সি হবে, তাই তো? তাহলে এ বি বি সি দুটোতে কিন্তু কি কমন আছে, বি কমন আছে। একটা যদি সবচেয়ে মাথায় বারবার বলছি, যখনই অ্যাডজেসেন্ট সাইড লিখবে যেন দেখবে একটা পয়েন্ট কমন থাকবে, যেখানে বি পয়েন্ট পয়েন্ট কমন আছে। বি সি সি ডি এখানে কি কমন আছে, সি পয়েন্ট, তাই তো? মানে পাশাপাশি লাগাও, যেটা লাগাও বলি আমরা। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের অপোজিট সাইডস। অপোজিট মানে সামনাসামনি। তাহলে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি কোয়াড্রিলেটারাল, কয়টা অপোজিট সাইডস আছে? যদি বলি এ বি, তো এ বি সামনে কোন সাইডটা আছে, সি ডি, তাই না? এ বি সি ডি হচ্ছে একটা জোড়া, ওয়ান পেয়ার। আর এই দিকটা যদি বলি বি সি আর এ ডি, এ ডি বলতে পারি, ডিও বলতে পারি, তাহলে এই দিকে সামনাসামনি দুটো, এই দিকে দুটো সামনে, তাহলে ক জোড়া আছে, হাউ মেনি পেয়ার, টু পেয়ার, দু জোড়া, একটা এই দিকে উপর নিচে, একটা লেফট রাইটে, টু পেয়ার। বুকে সবই আছে, দেখতে থাকবে কিন্তু। নেক্সট হচ্ছে ডায়াগোনালস। ডায়াগোনালস কাকে বলি আমরা? যখন একটা ভার্টেক্স থেকে তার অপোজিট মানে উল্টো দিকে যে ভার্টেক্সটা থাকবে, এই যে লাইনটা আমরা জুড়ে দিচ্ছি, দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য অপোজিট ভার্টিসেস অফ এ কোয়াড্রিলেটারাল আর কল্ড ইটস ডায়াগোনালস। তা একটা ভার্টেক্স থেকে মানে একটা কোণা থেকে তার উল্টো দিকে একটা যে কোণা আছে, এটাকে জয়েন করে দিলে আমরা পাবো ডায়াগোনাল। তা এই দিকে একটা ডায়াগোনাল পাচ্ছি, এই দিকে একটা বিডি ডায়াগোনাল পাচ্ছি। তো যদি ডায়াগোনাল নাম দিতে বলে তাহলে কি হবে, এসি আর বিডি। এসি কে সিউ লিখতে পারো, বিডি কে ডিডিউ লিখতে পারো। ঠিক আছে, তো হাউ মেনি ডায়াগোনালস আর হিয়ার, টু ডায়াগোনালস, ভেরি গুড। আচ্ছা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা এবার আমি প্রথমে আমরা এখানে কি পড়েছিলাম, কোয়াড্রিলেটারালে, কোয়াড্রিলেটারালে হাউ মেনি সাইডস আর দেয়ার, ফোর সাইডস। এবার কোয়াড্রিলেটারালে কিন্তু অনেক প্রকার আছে, টাইপ আছে। যেমন এখানে আমরা পড়বো দুটো, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল তোমরা আগেই জানো, আর স্কোয়ার, চারটে চারটে সাইড আছে তো, এগুলো স্পেশাল কোয়াড্রিলেটারাল, যাদের আলাদা রকম থাকে। যেমনি স্কোয়ার কেন স্পেশাল, চারটে সাইডই সমান থাকে। রেক্ট্যাঙ্গেল কেন, সামনে সামনে সাইডগুলো সমান থাকে, এইটা এইটা সমান থাকবে, লেফট আর রাইটের সাইডটা সমান থাকবে। আর রেক্ট্যাঙ্গেল ইজ দ্য স্পেশাল টাইপ অফ কোয়াড্রিলেটারাল ইন উইচ, যার মধ্যে অপোজিট সাইডস আর ইকুয়াল, তার মানে পি কিউ আর এস আর সেম থাকবে, আর এস পি আর আর কিউ সেম থাকবে, এবং ডায়াগোনালস আর ইকুয়াল, ডায়াগোনালস মানে পি আর আর কিউ এস, এই দুটো কিন্তু ইকুয়াল হবে, এগুলো এখানে লেখা আছে। আর স্কোয়ার হচ্ছে, স্কোয়ার ইজ দ্য স্পেশাল টাইপ অফ রেক্ট্যাঙ্গেল ইন উইচ অল দ্য ফোর সাইডস আর ইকুয়াল, চারটে সাইড কিন্তু সমান থাকে, দ্য ডায়াগোনালস অফ আ স্কোয়ার আর অলসো ইকুয়াল, আর ডায়াগোনালস গুলো কিন্তু সেম থাকে। ঠিক আছে, এই যে ই এফ ইজ ইকুয়াল টু এফ জি ইজ ইকুয়াল টু জি এইচ ই এইচ, এগুলো সব সাইড, ই এফ এফ জি জি এইচ ই এইচ সবই কিন্তু ইকুয়াল, সেই জন্য মাঝখানে ইকুয়াল টু সাইন দেওয়া আছে। এক্সারসাইজ আমি কিছুই হেল্প করবো না এখন, টেক ইট অ্যাজ এ হলিডে হোমওয়ার্ক। আচ্ছা 57 এ 1 2 এগুলো বুকে হবে, 1 2 3 হ্যাঁ এগুলো বুকে করতে পারবে, 4টাও বুকে কর, না 4টা এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো জায়গা ছোট আছে, তো তোমরা একটু খাতায় করে নেবে 4টা, 5টা বুকে করে নেবে, 2 ফলস আছে। 6টাকে তোমাদেরকে নেম দ্য সাইডস অ্যান্ড ভার্টিসেস, এটা কিন্তু এক্সাম্পলগুলো দেওয়া আছে, এগুলো বোঝাচ্ছিল ওখানে দেওয়া আছে কিভাবে সাইড ভার্টিসেস লিখতে হয়, সাইড কিভাবে লিখতে হয় তোরা জানিস, আর ভার্টিসেসগুলো কমা কমা দিয়ে লিখতে হবে, এটা কিন্তু খাতায় তোমাদেরকে বানিয়ে করতে হবে। আচ্ছা 7 এ ড্র কোয়াড্রিলেটারাল নেম ইট পি কিউ আর এস, একটা কোয়াড্রিলেটারাল বানাবে, সাপোজ এই যে 6 এ সিটা, এটা একটা কোয়াড্রিলেটারাল, ঠিক আছে, এরকম একটা কোয়াড্রিলেটারাল বানিয়ে কি নাম দেবে, পি কিউ আর এস, দিয়ে তার চারটে ফোর সাইডস এর নাম আর দুটো ডায়াগোনালের নামটা লিখতে হবে। ঠিক আছে, যেমন বুঝবে ভুল হোক কোনো অসুবিধা নেই, আবার করাবো, তোমরা এই টোটাল এক্সারসাইজটা কিন্তু করে নেবে যেমন আমি বলেছি।